আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাকে লই আইছি লতা রেসিপি। আমি ঘরের লতা কিলা রান্ধি, আজকে আপনাকে শেয়ার করব। আপনারা প্লিজ ফুল ভিডিও দেখবা, সেই স্কিপ করবা না। তাহলে আমি কিলা রান্ধি গাইস, যেটা পারা লতা আপনারা হামজা ভাই রিকোয়েস্টে আজকে লতা রান্ধর আইন রোজার মাস লতা খাইতে ইচ্ছা করছে, যেটা পারা ইসারে আমি সুন্দর করে পরিষ্কার করে লইছি আর রগও বার করে লইছি। তো ইসা দিয়ে আজকে লতা দি রান্ধিব। লতার লাগে তো অবশ্যই নাগামরিচ হইতে হইব, নাগামরিচ একটা গ্রাম আর যাতে পারে কাঁচা মরিচ লই লইছি, রসুন লই লইছি, পেঁয়াজ। চলো এখন আমি রান্ধিব, আপনার লাগে শেয়ার করবো। অবশ্যই অলরেডি আমার চ্যানেলের রেসিপিটাও আছে, তার বাদে আমি শেয়ার করাম। গাইস দেখতে পারা শুটকি, শীতল শুটকি আমি দুই লাইছি। দিয়ে এখন আমি অবশ্যই পানি দিয়া জাল দিলাম, দিয়ে বাদে আমি লতার মাঝে দিব। আর অত গ্রান আর আসলে আমার শুটকিগুলো আমার দিয়েছেন আমার ফার বয়ে তোজিমে, থ্যাংক ইউ সো মাচ তোজিম, অত নাইস শুটকি দেওয়ার লাগি গ্রান, ফ্যান্টাস্টিক গ্রান করে। রহমানি রহিম, তেল দিলেই দাম এসে দিতাম না, তো তেলটা গরম হয়ে যায়, দিলেই আমি পেঁয়াজ আমি দিলাম রসুন, খুব সুন্দর সফট হয়ে গেছে কি পেঁয়াজ আর রসুন। এখন আমি দিলাম স্পাইস গুলা, তো আমি হাফ স্পুন দিলাম হলদি পাউডার, হাফ স্পুন মরিচ পাউডার, ওয়ান স্পুন দিব করিয়ান্ডার পাউডার, দ্যাটস ইট। দেন আমি কয়েকটা কাঁচা মরিচ দিব, দিয়া পালা করে মিক্স করে দিলাম। তো পড়া খুব নাইস করে মশলাটা ফুটে গেছে কি আর তেলটা বাসি উঠি উঠি দিতে উঠে পায়, তখন আমি ক্রিমটনগুলো ডালে দিব, আজকে বড় বড় ক্রিমটন দিয়ে রাখ দিব। খুব সুন্দর হয়ে গেছে কি মশলা এখন আই গেছে দেখে, এখন আমি দিলাম লতা। আমার তো এখনো দেখতে আছে আমরা আর কি, বাট পিজা খাওয়া যাইতো না। আর লতাগুলো আসলে ফ্রোজেন, আমি মিক্স করে দিয়েছি লতা দেন ইচারে আর একটু পাতে আমি শুটকি ফাড়ে দিলাইমু। তো এখন আমি শুটকি লাগিয়ে পানি দিয়ে করলাম লতা দিতাম করি। সো গাই যেতে পারা আমি শুটকির পানিটা দিলেই রাম লতার মাঝে চাকনিকে চাকিয়া দিলাম যাতে ঘুরা গাড়া আর গোসাগুলা না পড়ে, তখন আমি গুড়িয়া রাখে দিমু আর ওর বাদে আপনার লোক শেয়ার করবো। লাস্টে নাগাটা দিলেই রাম, নাগা আসলে তো জাল না, তার বাদে আমি লাস্টে দিলাম যেহেতু জাল এবং জানো মাস হয়তো বুক জ্বলতে পারে বেশি জাল হইলে। গাইজ এত পারা ফাইনালি আমার লতা রান্ধাটা ওই গেছে কি আর খুব সুন্দর লাগে দেখতে, খাইতে তো খুব বেশি মজা হইব, দেখতে যে জিনিস সুন্দর লাগে খাইতে তো ডেফিনেটলি মজা লাগে সবই জানোন। আর গাইজ আমি রেসিপিটা শেয়ার করার কারণ হয়েছে হয়তো অনেকে নিউ রাঞ্চন না বা অনেকের রান্ধার স্টাইল ডিফারেন্ট ভাবে, বাট আমি খুব ইজি সিম্পলভাবে দেখাইছি আপনারা, হয়তো আপনারা অনেকের হেল্প পাইতে পারে। যদি আপনারা না ট্রাই করে তখন প্লিজ একবার ট্রাই করে দেখবা, খুব মজা অ্যান্ড টেস্টি রেসিপিটা। আর যারা নিউ আছেন আমার চ্যানেলটার প্লিজ দেখরা, আপনারা প্লিজ লাইক দিবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করে আমার লগে থাকবা। আর আপনারা যারা ফেসবুক ইউজ করেন প্লিজ আপনারা ফেসবুকও আর হোয়াটসঅ্যাপও প্লিজ আপনার ভিডিও লিঙ্কটা শেয়ার করবা, আপনারা অনেক হেল্প হইব। আর যারা এখনও আমরা চ্যানেলে ভিজিট করছেন না প্লিজ একবার ভিজিট করে আইবা, অনেক ভিডিও হল আছে, আমরা ট্রাভেল ভিডিও আছে, শপিং ভিডিও আছে, কুকিং ভিডিও আছে,
পার্টি ভিডিও আছে, হয়তো আপনার বালা লাগবো। তো আমি এখন বিদায় লই লইমু, আপনার বালা থাকবো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।